হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদ হোসেন, বিজনেস আইকন পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওটি মেক করার পেছনে একটি বড় রিজন হচ্ছে যে আমরা আজকে এই ভিডিওটি একটি প্রতিবাদী ভিডিও হিসেবে প্রকাশ করতে চাই। এই কারণেই চাই, কারণ আমরা চাই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট একটি অন্যতম উচ্চতায় পৌঁছাক, এবং সেই উচ্চতায় পৌঁছানোর জন্য সবথেকে যে বিষয়টি বড় দরকার তা হলো আস্থা। মানুষের আস্থা ছাড়া ক্যাপিটাল মার্কেটের আদার্স অন্য কোনো এলিমেন্ট দিয়ে ক্যাপিটাল মার্কেটকে ভালো করানো সম্ভব নয়, এবং এই আস্থাকে আমরা পুঁজি করেই বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে একটি অন্য উচ্চতায় আমরা নিয়ে যেতে সক্ষম হব। সেটি আমাদের দেশীয় ইনভেস্টমেন্ট হোক এবং বৈদেশিক ইনভেস্টমেন্টই হোক, সব কিছুর জন্যই দরকার হলো আস্থা। আস্থা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ফেরানোর চেষ্টা করেছি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে। বিভিন্ন কোনো সময় আমরা কথা দিয়ে ফেরানোর চেষ্টা করেছি, কোনো সময় ইনভেস্টমেন্ট দিয়ে, কোনো একটি সময় আমরা আরও অন্য কোনো ওয়ে থেকে ফেরানোর চেষ্টা করেছি। বাট প্রতিটি স্তরে আসার পরেই আমরা নতুন নতুন বাধার সম্মুখীন হয়েছি। তবে রিসেন্ট সময়ে যে দুটি বড় ক্লেম আমরা দেখতে পেয়েছি, সেই দুটি ক্লেম হলো ব্যাটবিসি এবং রবি নিয়ে। এবং এই ক্লেমগুলো কোথা থেকে এলো, কেন এলো, এবং আশাটি কতটুকু যৌক্তিক, সাধারণ বিনিয়োগকারীরা যে কথা বলছে তাদের কথা বলার কতটুকু রাইট রয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে একটু জাস্টিফাই করি। ধরে নিন, রবি যখন আমাদের ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হলো, যারা আমরা একটু মোটামুটি বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি, আমরা কম বেশি সবাই জানি যে একটি ক্যাপিটাল মার্কেটে একটি কোম্পানি লিস্টেড হওয়ার পূর্বে তাকে অবশ্যই তাদের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স 5 ইয়ার্সের মধ্যে একটি ভালো পারফরমেন্স বা একটি পজিটিভ পারফরমেন্স শো করেই একটি ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হতে হয়। তাহলে কী এমন বিষয় ঘটে যায় যে লিস্টেড হওয়ার পরবর্তীতেই একটি কোম্পানিকে নন পারফর্মার হিসেবে আমরা ডিক্লেয়ার করি, কেন? এটির পেছনে তো অবশ্যই একটি যৌক্তিক রিজন থাকতে হবে। সেখানে যদি কোম্পানি দুটি হয় আমাদের মাল্টিন্যাশনাল, তাহলে আমাদের প্রশ্নটি আরও বড়ভাবে পড়ে যে কীভাবে এত বড় সাইজের একটি মাল্টিন্যাশনাল কোম্পানি কেন আমাদেরকে এই ডিভিডেন্ডগুলো থেকে বঞ্চিত করে, বা পারফরমেন্সগুলো আমরা নন পারফর্মার হিসেবে আমরা তাদেরকে দেখতে পাই। প্রশ্ন আসে আরও যে রবির যিনি সিও, উনি একটি খুব সুন্দর স্টেটমেন্ট দিয়েছে নো ডিভিডেন্ড ডিক্লারেশনের পরেই, যে লং টার্ম বিনিয়োগ করতে হলে আসলে এই ডিভিডেন্ডের দিকে নজর না দেওয়াই ভালো। তাকে একটি জিনিস অবশ্যই বোঝা উচিত ছিল যে আদার্স কান্ট্রিতে যেটি নো ডিভিডেন্ড দিলে একটি কোম্পানির স্ট্রেংথ বাড়ার বিষয়ে আমরা বলে থাকি, বাংলাদেশ ইজ এ নট এ সিমিলার প্লেস টু কম্পেয়ার দ্য সেম ইস্যু। সেম ইস্যু নিয়ে আপনি কম্পেয়ার তখনই করতে পারবেন যদি প্ল্যাটফর্ম দুটি সেম হয়, দুটি জায়গার বিনিয়োগকারীদের মেন্টালিটি সেম হয়। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের যে বিনিয়োগকারীরা তারা খুবই সাধারণ, তাদের মন মানসিকতা খুবই সাধারণ, এবং তাদের এখন পর্যন্ত যে বিনিয়োগের নলেজ সেই লেভেলে ডেভেলপ করেনি, এটি আপনিও জানেন, আমরাও জানি, আমরা সবাই কম বেশি জানি। সো তাদের ইমোশন নিয়ে খেলার কোনো রকমের অধিকার আমি মনে করি এখনও আপনাদের নেই, হওয়া উচিত নয়, এবং এটির কারণেই আমাদের ক্যাপিটাল মার্কেট এখন পর্যন্ত আমরা ডেভেলপ করতে পারছি না এবং পারিনি। এবার আসি দ্বিতীয় বিষয় নিয়ে, যে আপনি নো ডিভিডেন্ড দিয়েছেন, নো ডিভিডেন্ড দেওয়ার পরে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন এই ধরনের, ওয়েল ফাইন, আপনার যে নিউজটি আপনি পাবলিশ করেছেন ডিএসসিতে সেখানে কি একবারও রিজনটি দিয়েছেন যে আমরা এই ডিভিডেন্ডটি দিলাম না, না দিয়ে আপনারা এই ফান্ডটি কী করছেন? এই ফান্ডটি দিয়ে আপনাদের ফিউচার গ্রোথ কতটুকু আসার প্রসপেক্টিভ ইস্যু রয়েছে? একটি সংবাদ সম্মেলন করেছেন, আপনারা সেই নিউজটি কি পাবলিশ করেছেন? আমরা কি সেটি নিউজে আকারে পেয়েছি যে হ্যাঁ, আপনারা নো ডিভিডেন্ড না দেওয়ার পেছনে এটি একটি আপনাদের ভ্যালিড রিজন? এটি যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতাম যে হ্যাঁ, আপনারা অ্যাজ এ মাল্টিন্যাশনাল কোম্পানি সামনে আপনাদের ফিউচার গ্রোথ অনেক বেশি, আপনারা এই বিষয়ে আপনাদের অ্যাসেট ভ্যালু আপনারা বাড়াচ্ছেন বা আপনাদের বিজনেস এক্সপানশনে আপনারা যাচ্ছেন, আমরা এই বিষয়টি জেনে খুশি হতাম এবং আপনাদের নো ডিভিডেন্ডটিকে আমরা খুব প্রপারলি অ্যাকসেপ্ট করতাম। বিকজ আপনারা এই নো ডিভিডেন্ড ডিক্লারেশনের আগে যখন লিস্টেড হলেন, হওয়ার পরে আপনাদের ইপিএস নিয়ে নানা মহল থেকে নানা রকম কথা উঠেছিল, বাট সেই সময় আপনাদের একটি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আপনারা আবারও টকশোতে এলেন, আপনারা আপনাদের গুণগান গেলেন, এতে কী হলো, পাবলিক কনফিডেন্স বাড়লো। দ্যাটস ওয়াই আপনাদের স্টককে ডাবল ভ্যালুয়েশন দেখিয়ে পাবলিককে খাইয়ে সেখান থেকে আপনারা সুন্দর মতো আবারও নন পারফরমেন্স একটি ডিক্লারেশন দিয়ে সেখান থেকে আবারও স্টককে নিচে নামিয়ে দিলেন। সো এই ধরনের মেকানিজম করার পেছনে আপনাদের কারণটি কী, এবং আপনাদের এই ধরনের ইস্যু যদি প্রপারলি ওয়ার্ক না করে তাহলে এই ধরনের স্টকে কোটি কোটি শেয়ার ট্রেড হওয়া ইজ ইট পসিবল? সাধারণ বিনিয়োগকারীরা কখনো এই ধরনের কাজে যুক্ত হবে না। সো এই বিষয়গুলোতে কি প্রশ্ন তৈরি হয় না? নানা রকম প্রশ্ন তৈরি হয়। সো আপনারা আশা করব এই বিষয়টি নিয়ে কোনো যৌক্তিক রিজন দিবেন, এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা আমাদের উপর মহলে যারা রয়েছেন তাদের কাছে একটি বিনীত অনুরোধ, এই ধরনের স্টকগুলোতে যদি আপনারা এখনই দৃষ্টান্ত তৈরি করতে না পারেন বা এদেরকে যদি একটি জবাবদিহিতার মধ্যে না আনতে পারেন, তাহলে অবশ্যই
পাবলিক যে কনফিডেন্সটি হারিয়েছে এবং বর্তমান সময়ে ইন্ডেক্স আবারও যেভাবে ব্যাকওয়ার্ডে আসতে শুরু করেছে সেখান থেকে কিন্তু আবারও আমাদের একটি আস্থাহীনতার অভাব দেখা দিবে। এবং আমাদের যদি আস্থা কনফিডেন্স এখানে আমরা না পাই, যত টাকা এখানে ইনভেস্ট করেন না কেন, মার্কেট এখান থেকে ভালো করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। এবার আসি আমাদের ব্যাটবিসির ইস্যুতে। ব্যাটবিসির মতো একটি কোম্পানি, তারা খুব ভালো মতোই জানে যে তাদের যে অবস্থানে তাদের ডিক্লারেশন হচ্ছে, তাহলে তাদের কোম্পানি স্টক অ্যাডজাস্ট হলে কত টাকায় আসতে পারে এবং তাদের ফ্লোর প্রাইস কত। সো ফ্লোর প্রাইস থেকে তাদের যে অ্যাকচুয়াল ভ্যালু, সেই ভ্যালুর মধ্যে কিন্তু একটি বিশাল একটা তারতম্য এবং একটি গ্যাপ কিন্তু থেকে যায়। এবং ফ্লোর প্রাইসে আমরা কম বেশি সবাই জানি যে ফ্লোর প্রাইসের কারণে স্টকটি কিন্তু তার নিচে নামতে পারবে না। তার মানে কি আপনারা উইদাউট এনিথিং আপনারা আপনাদের ভ্যালুয়েশন কি বাড়িয়ে রাখবেন? এই জিনিসটি করা কি কতটুকু যৌক্তিক? 200% যে স্টক ডিভিডেন্ড সেটিকে আপনারা অল্টারনেটিভ অন্য কোনো ওয়েতে সাজিয়ে আপনারা এই ডিভিডেন্ডটি প্রকাশ করতে পারতেন। এবং এর কারণেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকেও আমি একটি রিকোয়েস্ট করব, এটি রিকোয়েস্ট করাই উচিত যে প্রতিটি কোম্পানিকে আমরা যখন আমরা অ্যানালাইসিস করছি, যে কোনো ফ্লোর প্রাইস দিচ্ছি বা যে কোনো ডিসিশন আমরা নিচ্ছি, এই ছোট্ট ছোট্ট ডিসিশনগুলো আপনারা একটু বুঝে শুনে প্রপার ওয়েতেই ইমপ্লিমেন্ট করেন। বিকজ আপনারা একটি ডিসিশন অলরেডি ইমপ্লিমেন্ট করে রেখেছেন, হুটহাট করে যে কোনো আপনাদের প্রয়োজনে বা যখন কথা উঠবে তখন গিয়ে আপনারা চেঞ্জ করবেন, এবং এই চেঞ্জের জন্য সাধারণ বিনিয়োগকারীরা বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে, এটি খুবই দুঃখজনক। এবং দুঃখজনক এই কারণেই বলছি, আমরা কী কাজ করছি ক্যাপিটাল মার্কেটে, এর আগেও আমরা দেখেছি যে ডিক্লারেশন দিয়ে হঠাৎ করে ডিক্লারেশন আবার চেঞ্জ করে ফেলে, ডিক্লারেশন দিয়ে ফেলছে, হুট করে জানা যাচ্ছে যে তারা ভুল ইপিএস ডিক্লারেশন করেছে। সো এই ইপিএসের ডিক্লারেশন বা যে কোনো সিদ্ধান্ত বা ছোট্ট ছোট্ট ইনফরমেশন যখন চেঞ্জ আসে বা চেঞ্জগুলো যখন আমরা দেখতে পাই, এই ছোট্ট চেঞ্জের কারণেই সাধারণ বিনিয়োগকারীরা কত কোটি টাকা বা কত লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয় এটি আপনারা কখনো মেজার করতে পারবেন না। এবং মানুষের কষ্টের টাকা নিয়ে এভাবে কখনো আপনাদের হুটহাট করে সিদ্ধান্ত পরিবর্তন করা কখনো রাইট নেই। সো আমি এখনও রিকোয়েস্ট করব, আপনাদের অনেক ডিপার্টমেন্ট রয়েছে, বাট আমি বলবো যে আপনাদের রিসার্চের জন্য কিছু ডিপার্টমেন্ট ওপেন করে সেখানে অ্যাটলিস্ট আপনাদের যে স্টকগুলো আপনাদের ক্যাপিটাল মার্কেটে অলরেডি লিস্টেড, যারা বিভিন্ন স্টক নিয়ে বিভিন্ন রকম মেকানিজম করছে, যা তাদেরকে মনিটরিং করার জন্য যেমন আপনারা বিভিন্ন ইউনিট রেখেছেন, ঠিক একইভাবে মার্কেটকে একটু রিসার্চ করার জন্য যে কোন স্টকের জন্য কোন কোম্পানি কী পারফর্ম করছে এবং তাদের জন্য কোন ধরনের নিয়ম বা বিষয়গুলোকে আমাদের ফোকাস রাখা উচিত, বা আপনারা যে ক্যাপিটাল মার্কেটের জন্য যে রুলসগুলো করছেন সেই রুলসগুলো কোন কোন কোম্পানির জন্য কতটুকু ইফেক্টিভ হবে সেই বিষয়গুলো আপনাদের প্রপার জানা উচিত। এবং এগুলো করে এখনও আমাদের হাত জোর করে রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, এবং যারা উচ্চ মহলে কাজ করছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, প্লিজ ক্যাপিটাল মার্কেটের আস্থার লেভেল প্লেইং ফিল্ডটি আপনারা তৈরি করে দেন। যদি এই মার্কেটের স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি এবং মানুষের আস্থার জায়গাগুলো যদি ঠিকঠাক মতো তৈরি হয়, মানি ইজ এ নট বিগ ম্যাটার, এখানে কোনো বিষয় না। আস্থা ঠিক থাকলে অটোমেটিক্যালি প্রতিটি সেক্টরেই মানি ফ্লো চলে আসবে, এবং মানি ফ্লো যদি যখন ঠিকঠাকভাবে সব সেক্টরেই আসবে, ক্যাপিটাল মার্কেট ইটসেলফ খুব ভালো মতো গ্রো আপ করবে। তখন আর এই বিষয়টি, বর্তমান সময় যে প্রবলেমটি আমরা দেখছি যে পার্টিকুলার কয়েকটি স্টকে মোস্ট অফ দ্য ফান্ড আর ইনভলভ, সো এই বিষয়টি থেকেও কিন্তু ওভারকাম করবে মার্কেট। বিকজ পাবলিক যখন ফিল করবে যে হ্যাঁ, এই টেক্সটাইল সেক্টরে এখন ইনভেস্ট করলে আমি আফটার ওয়ান ইয়ার এই টেক্সটাইলটি অনেক বেশি গ্রো করার সম্ভাবনা রয়েছে, বা ওই সেক্টরটিতে আমি এখন ইনভলভ হলে লো প্রাইসে যেহেতু রয়েছে আমি এখান থেকে আফটার ওয়ান ইয়ার ভালো রিটার্ন পাবো, সে তখন কিন্তু সেই সেক্টরগুলোতে অটোমেটিক ইনভেস্ট করতে আসবে এবং ফ্লোর প্রাইস কেটে উঠবে। সো প্রতিটি সেক্টরে মানি ফ্লো যে সাইকেলিং বা সুইচিং, সেই সুইচিংটি যেন কয়েক মাস পর পর অ্যাটলিস্ট সিজনাল রিটার্ন বা যেগুলোকে আমরা বলে থাকি ডিভিডেন্ড মৌসুমের ভিত্তিতে বলেন বা ইপিএসের ভিত্তিতে, সেগুলোতে যেন পারফরমেন্সগুলো চেঞ্জ হয় সেই বিষয়টির দিকে আমাদেরকে অবশ্যই কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। আদারওয়াইজ যে বিষয়টি ঘটবে যে মোস্ট অফ দ্য ফান্ড যেদিকে চলে যাবে আমাদের বিনিয়োগকারীরাও সেদিকে চলে যাবে, এবং তার কারণে কিন্তু সামনে আরও অনেক বড় ফাঁদ তৈরি হবে এবং এখান থেকে আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সো বি অ্যালার্ট, সবাই অ্যালার্ট থাকবেন, এবং যদি কোনো কারণে আমার কথার মধ্যে কোনো ভুল থেকে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় চেষ্টা করেছি সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে কথা বলার জন্য, বিকজ তারা রিকোয়েস্ট করেছে এবং তাদের রিকোয়েস্টের ভিত্তিতেই আমার কিন্তু আবারও আপনাদের সামনে আসা এবং কথা বলা। সো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের প্রতিটি কমেন্ট আমরা দেখার চেষ্টা করি। টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।